সেটাকে আগে সম্মান করছে আমরা তাকে সম্মান করতে পারি নাই এটা আমাদের দুঃখ আমাদের সম্পদকে আমরা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি দেশ তাকে সম্মান দিয়েছে শেষ বয়সে আমরা তাকে সম্মান দিয়েছি আসলে সকালের থেকে বহু অনুষ্ঠানে গেছি টাকা শেষ আমার পকেটে আছে 4000 টাকা আমি ওনাকে দিতে চাই সকলের জন্য স্যার একটু ঘুরে দাঁড়াবেন স্যার 4000 টাকা দিয়েছে মানে এমপি মহোদয় বলার আগে আমি একটু বলি আমার মনে পড়ে না যে কাগজে সুপ্রিয়া আমার কাছে কোন দিন যে খালি হাতে ফিরে আসে তার যে সরকার থেকে জেলা প্রশাসক বাড়ি করে দিয়েছেন আমরা সার্বক্ষণিক সেখানে তার জন্য আমরা সবসময় যোগাযোগ রাখি এবং বিপদে আপদে যখনই আমার উপজেলায় তিনি আসেন আমি তাকে সম্মান করে দিই আমাদের এমপি মহোদয় কিছু বলুন আমার এমপি শান্ত যখন আসেন তার বিনিময়ে আমি এখন বিশ্বের গান আমি শোনাই দেবো তিনি আমাদের লোকজ সংস্কৃতিকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছেন আমাদের শিল্পকলার সাবেক ডিজি শান্ত মুস্তফা মনোয়ার তিনি ওনাকে বাঙালি সুপ্রিয়া উপাধি দিয়েছেন তিনি তার যে কিছুক্ষণ আগে তার পরিশ্রমের বৈষম্যের কথা বললো এটা আসলে খুবই আমাদের জন্য অপমানিত আমি চাই এটার জন্য উচ্চতায় যার যার সঠিক পারিশ্রমিক সে যেন তার নির্ধারিতভাবে পেয়ে থাকে এটা আমাদের জন্য কষ্টজনক আমরা চাই না এটা পুনরাবৃত্তি হোক আমাদের এই খালা এই বয়স আমাদেরকে আমাদের মঞ্চকে আনন্দে ভরিয়ে দিয়েছে সেজন্য আমি আমার এই বাঙালি সুপ্রিয়া খালাকে আমি কৃতজ্ঞতা জানাই এবং তার পুত্রত্ব সমৃদ্ধি আমি কামনা করি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে যে বইমেলা উদ্বোধন করেছিলেন সেদিনকে আমিও সেই অনুষ্ঠানে আমি এবং আমার খালা ছিলাম সেদিনকেও আমি ওনাকে একটি অর্থ প্রদান করেছিলাম যাই হোক আমার আজকে যে উনি এসছেন এটা আমার খুব ভালো লাগলো আসলে অর্থের মানদণ্ডে তাকে বিচার করা যায় না আমরা সেটা করিনি এটা আমাদের আগে কাছে কাজ চলেছে যার যেটা ভালো লেগেছে সেটাই আমরা উপস্থাপন করেছি আমরা আমার এই খেলা এবং তিনি যে আমাদের জাতীয় এবং দেশীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি অনেক পুরস্কারের অধিকারী হয়েছে